গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করলাম, মাঝখানে ব্লগ করা বন্ধই করে দিয়েছিলাম। তো আমি আছি ক্যালিফোর্নিয়ায়, আর এখন আমি যাচ্ছি একটু শপিং করতে। আর দেখতে পাচ্ছ আমার মুখে সূর্যের আলো পড়েছে, এখন 7টা বাজে, তাও এখানে এত রোদ। তোমাদের এই ভিউটা একটু দেখাই। এই সাজে হেঁটে হেঁটে আমরা আমাদের গ্যারেজের দিকে যাই। এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই বরাবর গ্যারেজ রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর গাছগুলো বড় হয়ে গেছে। যেহেতু এখন এখানে স্প্রিং টাইম, ঠান্ডাটা কম আর একটু গরম পড়ে গেছে, এখানে অনেক গাছ হয়েছে, মানে ফুল গাছ হয়েছিল, সেগুলো সব কেটে দিয়েছে। এই এই গাছগুলোই বল ফুলের মতো হয়েছিল। এই দেখো, এখানেও সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছিল। এখন 7টা বাজে, এত সুন্দর আলো, যেন মনে হচ্ছে এখন বাজে 4টে, তাই না? এখানে মানে গরমের সময় 8টা সাড়ে 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত মানে আলো দেখা যায়, তারপর অন্ধকার নামে। এখানটা পুরোটাই গ্যারাজ। চলো, ওই গাড়ি বার করছে। তো আমি এখন যাচ্ছি ওয়ালমার্টে, আর যদি গ্রসারি শপিং কিছু করতে হয় তাহলে আবার অন্য দোকানে যেতে হবে, ইন্ডিয়ান দোকান বাজারে সব যেতে হবে। তাহলে চলো যাওয়া যাক। গাড়িতে বসে পড়েছি আর এখন যাচ্ছি স্যান্টানার দিকে, স্যান্টানা ওয়ালমার্টে। আর 18 থেকে 20 মিনিট মতো লাগবে, আর সূর্যটা একদম চোখের কাছে, ওই জন্য দেখো যে লেনগুলো খুব একটা বোঝা যাচ্ছে না, এগুলো খুবই মারাত্মক। জানো, এইরকম একবার বেড়াতে গেছিলাম আর হাইওয়েতে, মানে ফ্রিওয়েতে বলতে গেলে, হাইওয়ে থেকেও যেখানে আরও জোরে গাড়ি যায়, সেই ফ্রিওয়েতে এরকম সূর্য যখন চোখের সামনে চলে আসে না, তখন রাস্তাটা এতটাই চকচক করে যে সাদা লেনগুলোকে একদমই বোঝা যায় না, তখন ড্রাইভ করাটা খুবই ডেঞ্জারাস মনে হয়। সিগন্যালে দাঁড়িয়ে আছি আর চোখে পড়লো জানলার বাইরে ছেঁটে রাখা এই গাছটার দিকে, যেন কেউ বরফের টুকরো ছুঁড়ে দিয়েছে। আসলে এগুলো সাদা সাদা কতগুলো ফুল উঁকি মারছে। এদিকে রাস্তার দুপাশের গাছগুলো কেমন সুন্দর লাগছে দেখো, দুপাশে সারি সারি একই সাইজের গাছগুলো একই রকমভাবে বেড়ে উঠেছে, দেখেও চোখে যেন একটা শান্তি আসছে। খুব সুন্দর একটা আলাদা লুক। আসলে এই দিকে খুব একটা আশা হয় না, তবে এদিকে স্যান্টানা মেন প্লেস মলেও কয়েকবার এসেছিলাম, আর যে ওয়ালমার্টে আমরা যাচ্ছি স্যান্টানা ওয়ালমার্ট, সেখানেও এর আগে এসেছিলাম। এদিকে দেখতে পাচ্ছো অনেক গাড়ি রয়েছে পার্কিং করে রাখা। আসলে দুপাশে বাড়ি রয়েছে, কমিউনিটি রয়েছে, সেই সমস্ত বাড়িগুলোর গ্যারেজে যদি কোনো স্পেস না থাকে বা একটা ফ্যামিলিতে যদি অনেকগুলো গাড়ি থাকে, তখন তারা গাড়িগুলোকে এরকম স্ট্রিট পার্কিং করে রাখে। আবার দেখেছি অনেকে গ্যারেজটাকে পুরো স্টোর রুম করে ফেলে, এটা ওটা নানান যন্ত্রপাতি রেখে দেয়। আবার কেউ কেউ তো ট্রেডমিল থেকে আরম্ভ করে জিমের নানান জিনিস সেখানে রেখে দিয়ে গ্যারেজটাকে তো পুরো জিম রুম করে ফেলে, তো সেক্ষেত্রে তারা তাদের গাড়িগুলোকে এইভাবে স্ট্রিট পার্কিং করে রাখে। ওদিকে দেখো দূরের টু স্টোরিজ উডেন হাউসের ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে। কাছাকাছি চলেই এসেছি আর এদিকে লক্ষ্য করো একটা বাস দাঁড়িয়ে আছে, তার সামনে একটা সাইকেল রাখা আছে। সাইকেলটা দেখো কিভাবে স্ট্যান্ড বাড়িয়ে রেখে দিয়েছে। আর দেখেছো বাসটা যিনি চালাচ্ছেন তিনি কিন্তু একজন ফিমেল ড্রাইভার। আমি এখানে এসে ফার্স্ট টাইম আমার চোখের সামনে কোনো মহিলা ড্রাইভারকে বাস ড্রাইভ করতে দেখেছিলাম, ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছিল। দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম, এবার আমরা শুধু গাড়িটাকে পার্ক করব, তারপর যাব। চলো। হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়ালমার্ট চলে এসেছি, মার্ট লেখা আছে। এদিকে দেখো এত আনারস আছে, আর তার পাশেই রয়েছে এরকম বড় বড় পাকা পেঁপে, আর তার পাশে আম আছে। পেঁপেগুলো দেখতে বড় এবং পাকা হলেও এগুলো কিন্তু টেস্ট খুব একটা থাকে না। এর আগেও আমি এরকম বড় পেঁপে নিয়ে গেছিলাম, তাও আজকে একটা নেব, আর আম নেব। আমগুলো এখানে সব ভালো খারাপ মিশিয়ে রয়েছে, কোনো কোনোটা বেশি পেকে গেছে, আবার কোনো কোনোটা একটু কাঁচার দিকে আছে, তো সেগুলোই আমরা বাছছি। আর বেছে বেছে দুটো আম আমরা নিয়ে নিলাম।
এদিক থেকে ভাবছি কয়েকটা শশা নেব, এদিকে শশাগুলো বেশ একটু টাটকা রয়েছে, আর এদিকে দেখলাম কত বড় বড় পেঁয়াজ, তাই দেখাচ্ছি। এই রকমই পেঁয়াজ এখানে পাওয়া যায়, খুব রেয়ার ছোট ছোট পেঁয়াজ বাড়িতে নিয়ে যাই, কিন্তু বড় বড় পেঁয়াজ সবসময় থাকে। তো চলো এবার আমরা কসমেটিক্সের সেকশনের দিকে চলে এসেছি, যেগুলো নেয়ার এবং সেগুলো নিয়ে নিই তাড়াতাড়ি করে। বেশি কিছু না, জাস্ট আমার এখানে লিপস্টিক নেওয়ার জন্য আমি এসেছিলাম। এবার যদি দেখি আরও অন্য কিছু পছন্দ হয় তাহলে সেগুলো নিয়ে নেব। চলো আগে পুরো সেকশনটা ঘুরে নিই, কোথায় কি আছে সেগুলো ভালো করে দেখে নিই। এখানে সবই তো ফাউন্ডেশন রয়েছে, অনেক কনসিলার রয়েছে, আর এই দিকটা দেখেছো প্রচুর নেল পলিশের কালেকশন। এর আগে আমি যখন এসেছিলাম 2 মাস আগে, তখন এত নেল পলিশের কালেকশন ছিল না, এখন যতটা এসেছে প্রচুর প্রচুর, দেখে তো পুরো সবই মনে হচ্ছে নিয়ে নিই। আর এদিকেও অনেক রকমের ফাউন্ডেশন রয়েছে। ইউএসএর নানান ধরনের যে কসমেটিক কোম্পানি ব্র্যান্ডগুলো রয়েছে সবই মোটামুটি এখানে আছে, সেটিং স্প্রে, ব্লেন্ডার থেকে আরম্ভ করে সবই এখানে পাওয়া যায়। তো চলো মোটামুটি সবগুলো ঘুরে দেখা হয়ে গেছে, এবার ওই দিকটায় যাই। এখানে অনেক লিপস্টিক রয়েছে, যার মধ্যে যেগুলো কাটা আছে সেরকম লিপস্টিক নিয়ে আমি দেখছি কীরকম কী পাওয়া যায়। এদিকে দেখো লিপস্টিকটা পুরোটাই তো মাথাটা ভেঙে গেছে, আর রংটাও সেভাবে পছন্দ হয়নি। আমি আসলে বুঝতে পারিনি এটা লিপস্টিক না নেল পলিশ, তারপর দেখলাম লেখা আছে লিপস্টিক, তো আমি আবার এই লিপস্টিকের এইদিকে সেকশানে চলে এলাম। আসলে আমি 2 মাস আগে মেতে ইন্ডিয়া গেছিলাম, তো যখন আমি বাড়ি গেছিলাম আমি সকলের জন্যই মোটামুটি নেল পলিশ আর এই যে লিপস্টিকগুলো নিয়ে গেছিলাম, তো বেশ ভালো, আমার পছন্দ হয়েছিল, নিজের জন্য নেওয়া হয়নি। তো ভেবেছিলাম আমি একদিন গিয়ে আমার মতো কতগুলো লিপস্টিক আমি নিয়ে আসবো, তাতে তার সাথে যদি কিছু নেল পলিশ থেকে আরম্ভ করে অন্য কিছু ফাউন্ডেশনও যদি নিতে হয় নেব, কিন্তু লিপস্টিকটার জন্যই আমার মেনলি আসা। আর আমাদের যে আমি যেখানে থাকি সেখানের কাছাকাছিও ওয়ালমার্ট ছিল, কিন্তু সেই ওয়ালমার্টের কসমেটিক সেকশনটা একদম তারা লক করে রেখে দেয়, যখন যেটা নেওয়ার ইচ্ছা হবে তখন তাদেরকে ডাকতে হবে, তারা সেই লকটা খুলে দেবে আর তারপর আমার চয়েস সেটা নিতে হবে। কিন্তু এইভাবে তো দেখার কোনো সুবিধাই নেই। এই যে আমি এখানে নানান রকম লিপস্টিকগুলোকে খুলে খুলে দেখছি, শেড নাম্বারগুলোকে দেখছি, কিন্তু ওখানে যিনি খুলে দেবেন তিনি তো অতক্ষণ ওয়েট করবেন না, আর আমাকে এতগুলো সব খুলে দেখাবেনও না, তো সেই জন্যই এত দূরে এসেছি। আর এখানে সব কিছু একদম মানে ওপেনলি রাখা আছে, আমি হাত দিয়ে সব কিছু খুলে দেখতে পারি, এটাই এটা একটা সুবিধা যার জন্যই এখানে আসা। তো এগুলোই ভালো যে সব যখন কিছু কিনবো তো একটা দেখে শুনে না নিলে মনটাও একটু খুঁতখুঁত করে। আর আমি নেব একদম ডার্ক চকলেট কালারের লিপস্টিক, তো সেটাই খুঁজছি, তার মধ্যে আরও যদি কিছু পছন্দ হয় সেটাও দেখছি। আবার কোনো কোনো কালারটা এতটাই কাছাকাছি যে কোনটা নেবো আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি, যেমন ধরো এই যে কালারটা এত ভালো লাগছে আমার, তো এটাও ভাবছি নিয়ে নেব নাকি আর 2-4টে দেখবো, এই রকম কনফিউশনের মধ্যে রয়েছি। এখানে যে লিপস্টিকগুলো আমি দেখাচ্ছি সবই কিন্তু লোরিয়াল প্যারিসের দেখাচ্ছি, প্রত্যেকটা কালার খুবই মিষ্টি, সে তোমরা দেখতেই পাচ্ছ। আর এর যে বক্সটা দেখছো গোল্ডেন কালারের, এটাও খুব সুন্দর চকচক করছে। তো এর মধ্যে 2-4টে লিপস্টিক আমি সামনে সরিয়ে রেখেছি, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো, আর তার শেড নাম্বারটাও আমি পরে তোমাদেরকে বলে দেবো, বাড়িতে গিয়ে আমি দেখাবোই। আর আমি বাড়িতে যার যার জন্য লিপস্টিক গিফট করেছিলাম তাদের প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে কালারগুলো। এটা দেখো ডিজাইনটা একটু অন্যরকম, তো বেস্ট কোনটা মনে হচ্ছে বলো তো? এইটা যেন আমার আরও বেশি লাগছে, একটু ম্যাট ম্যাট মতো মনে হচ্ছে, এটা একটু লালচের দিকে, এটা একদম ডার্ক মনে হচ্ছে। তো চলো দেখা যাক কোনটা নিয়ে যায়। হাইলাইটার পেন্সিলের মতো জাস্ট চোখে দিয়ে গেলে চোখে দিয়ে দেবে, গালের দিয়ে হলে গালে বা ঠোঁটের উপরে দেখবে, ওখানে বিভিন্ন রকমের হাইলাইটার আছে, খুব সুন্দর হাইলাইটার।
চলো এই নেল পলিশের কালেকশানগুলো আরেকবার ভালো করে দেখি, তখন তো ভালো করে দেখা হয়নি। এখানে অনেক রকমের কালার আছে, যেগুলো দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। হালকা, তার থেকেও আরও লাইট, ডিপ, আরও ডিপ, মানে বিভিন্ন কালার, যা যা কালার হয় সবই মনে হয় এখানে রয়েছে। অনেক এদিকে ব্ল্যাক কালারও রয়েছে, তো ব্ল্যাক কালারটাও খুব ভালো লাগে, তবে এখন ভাবছি নেব না। এর মধ্যে কতগুলো কালারের নেল পলিশ আমার কাছে রয়েছে, আমি এখান থেকে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, ভাবলাম একটু দেখি কীরকম লাগছে। এটাও আগে ছিল, প্রায় অনেক কালারই আমার আগে ছিল বা এখন এখান থেকে কয়েকটা নিয়েও গেছিলাম, সেরকমও আছে, আবার নতুন অনেক এসেওছে। তো দেখে তো পুরো একদম দারুণ লাগছে, এত সুন্দর কালার। এটা যেমন একটু মারুন কালারের দিকে আছে, আবার ডিপ রেড রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের, কি সুন্দর দেখাচ্ছে নেল পলিশ। আর এখানে এমনি আর্টিফিশিয়াল নেল রয়েছে, এগুলো আর কি পেপারের, যারা নেল এক্সটেনশন ভালোবাসে, লাগাতে ভালোবাসে হাতে, তাদের তারা এগুলো নিতে পারে। আর এখানে বিভিন্ন কালারের নেল পলিশ সব লাগিয়ে রেখেই দিয়েছে, একটা দেখো কীরকম লাগবে হাতে। আর এখানে আরেকটু দামি কোয়ালিটির নেল পলিশগুলো রাখা আছে। আর আর্টিফিশিয়াল যা নেল এক্সটেনশন করতে আমারও খুব ভালো লাগে, পার্লারে গিয়ে তো কখনো করা হয়নি, কিন্তু অনলাইনে আমি একটা নেল এক্সটেনশনের জন্যে ওই পলিজেল যে পাওয়া যায় সেরকম একটা কিনেছিলাম কিট, কিন্তু আমি একদম ভালোভাবে লাগাতে পারছিলাম না। আর এখানে বিভিন্ন ডিজাইনের মানে আর্টিফিশিয়াল নেলস রয়েছে, খুবই সুন্দর ডিজাইনের। এছাড়াও পার্লারে যে সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে ম্যাসাজ করার, সেগুলোও এখানে অ্যাভেলেবেল একদম ইজিলি। তো এখানে কিছু আই মেকআপ রয়েছে, তো কিন্তু পলিজেলে আমি ভালো করতে পারিনি বলে আমার আর ওই নেল ফলস নেলের প্রতি অতটা আর আগ্রহ নেই, পারিনি আর কী করে হবে, যখন পার্লারে যাব দেখা যাবে। আর এগুলো সব পারফিউম রয়েছে, আর এগুলো দেখো পুরো লকড রয়েছে, এগুলো কিন্তু আর ইউজ করে দেখা যাবে না কেমন। কসমেটিক্সগুলো তো ওখানেই বিল করে নিয়েছি, ওগুলো আর এখানে লাগবে না। এখানে যে ফলগুলো কিনেছিলাম ওগুলোরই বিলিং হচ্ছে। আর বাইরেটা দেখো, এখন তো অন্ধকার নেমে গেছে, এত অপূর্ব লাগছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। এদিকে সূর্যটা ডুবেছে একদম গোধূলিবেলা, আর আকাশে যে মেঘগুলো ভাসছে যেন মনে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে দূর থেকে, তো খুবই একটা মনোরম পরিবেশ। এখন চলে এলাম স্টেটার ব্রোজে, এখানে আসার প্ল্যান ছিল না, ওখান থেকেই সবজিপাতি পাওয়া যেত, কিনে নিলেই হতো, বেশি কিছু কিনিনি, তো সেই জন্য এখানে আবার আসতে হলো। তো যা যা কেনার আছে এগুলো কিনে নেব। আর এখানে এলি সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে এই ফুলগুলো, নানান রঙের গোলাপ ফুল, কি রঙটা বাদ আছে, প্রত্যেকটা রং আছে, আর এত সুন্দর দেখতে লাগে, একদম বাঞ্চ বসানো আছে। আর এটা 4 ডিগ্রির মধ্যে রাখা আছে ফ্রিজের মধ্যে, অনেক দিন ভালো থাকবে বলে। এগুলো অনেক দিন ধরেই থাকে, দেখতে পাই নতুন নতুন আরও আসে, খুবই সুন্দর, মনে হয় যেন প্রত্যেক দিন একটা করে নিয়ে যাই যখনই আসি। আর পাশে রয়েছে ব্যাম্বু ট্রিস ইনডোর প্ল্যান্ট, এটাও একদিন ইচ্ছা হয়েছে নিয়ে যাব, আজকে আর থাক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।